যে পাতানো নাটক তৈরি করতে চাচ্ছে, এই নাটকে আপনাদেরকে অংশগ্রহণ করবেন না। আমরা অন্যায়কে সমর্থন করতে পারি না। যে নাটকে ভোট দেওয়ার আগেই, নির্বাচনের তারিখের আগেই ফলাফল প্রস্তুত হয়, এমন নির্বাচন আমরা মানি না, বাতিল করতে হবে। আজ যে শিক্ষা কারিগরের মাধ্যমে দেশ ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে, এটা বাতিল করতে হবে। তারা চায় আমাদের সন্তান হোটেলের বয় হোক, এরা চায় এরা বাবুর্চি হোক, এরা চায় এরা ধোপা হোক, আমরা এটা হতে দিব না। তোমাদের সন্তান বিদেশে লেখাপড়া করবে, উচ্চশিক্ষিত হবেন, আর আমরা সাধারণ মানুষ, আমাদের সন্তান ধ্বংস হবে, এইটা আমরা বরদাস্ত করতে পারি না, এটা বরদাস্ত করবো না। এই জন্য আপনারা প্রস্তুত থাকবেন। দুর্নীতি দমন কমিশনের কথাকেই বলবো, আমার মনে হয় এদের কাছে দুই জোড়া করে চশমা থাকে, একটা কাঠের চশমা আর একটা গ্লাসের চশমা। যখন দলীয় লোক অন্যায় করে তখন কাঠের চশমা চোখে যায়, আর যখন প্রতিপক্ষ অন্যায় করে তখন গ্লাসের চশমা ব্যবহার করে। এর জন্য কাঠের চশমা দিয়ে এই দুর্নীতি বন্ধ করা যাবে না, গ্লাসের চশমা ব্যবহার করা শিখুন, আর তাহলে আপনারা পথ ছেড়ে দেন, ওইখানে নেমে যান। এদেশে মেধার অভাব নাই, শিক্ষিত মানুষের অভাব নাই। যদিও আমরা তিন ভাষায় শিখে আসি নাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যদি আলুভাতটা শিখে নাই, তো এতটুকু বুদ্ধি আছে। নির্বাচন কমিশন, আপনি এই জাতীয় পরিস্থিতি না নিয়ে নির্বাচন করতে চান, তাহলে নির্বাচনের নামে তামাশার মাধ্যমে কোটি কোটি টাকা খরচ না করে প্রয়োজনে যদি করতেই হয়, গণভবন থেকে তালিকা পাঠিয়ে দেন, কে কে কোন আসনে কে প্রার্থী হবে, কে সংসদ সদস্য হবে, তালিকা পাঠিয়ে দেন। কিন্তু নাটকের মাধ্যমে দেশটাকে ধ্বংস করবেন, এদেশের মধ্যে ধ্বংসের সম্মুখীন হবে, এটা আমরা মানতে পারি না। এবং বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে আগামী 26শে ডিসেম্বর রোজ মঙ্গলবার সকল জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি অথবা স্মারকলিপি প্রদান করা হবে। এটাই শেষ নয়, এরপর অপেক্ষা থাকুন। এরপরেও যদি আমাদের দাবি পূরণ না হয়, দাবিকে অগ্রাহ্য করা হয়, মোহতার আমিন আমির কঠোর থেকে কঠোরতর এমন কর্মসূচি ঘোষণা করবেন, তখন দেখবেন রাজপথ উত্তাল হয়ে আসবে। আমি যতই কঠিন কর্মসূচি দিক না কেন, আপনার কি বাড়ি বসে থাকবেন না, রাজপথে নামবেন?